অ্যাডের আর একটা জিনিস যেটা অনেক হেল্পফুল বা অনেক মাঝে মাঝে দরকার হতে পারে, সেটা হচ্ছে মাল্টি ডিমেনশনাল অ্যারে। এটা কি জিনিস আবার? মাল্টি ডিমেনশনাল কোত্থেকে আসলো? সো আমরা এক কাজ করি, এই অ্যারেটা বাদ দিয়ে একবার নতুন করে একটু ফ্রেশ, সে আমাদের হচ্ছে 10 সাইজের বা একটু ছোট নেই 4 সাইজের একটা অ্যারে আছে। আমরা কি দেখছিলাম যে কোলন দিয়ে যদি আর একটা সংখ্যা দিই তাহলে আমাদের অ্যারের ইন্ডেক্সগুলো হয় হচ্ছে তত থেকে তত, 4, 5, 6, 7, 8, এই এই 5টা ইন্ডেক্স হবে আমাদের। কিন্তু আমরা যদি এখানে কোলন না দিয়ে কমা দিয়ে আর একটা সংখ্যা লিখি তাহলে বুঝাবে আমাদের এই অ্যারেটা টু ডাইমেনশনাল। মানে কি, প্রথম সংখ্যাটা একটা ইন্ডেক্স, এটা কি আমরা ডিফল্টভাবে 1 থেকে শুরু হয়ে ওই সংখ্যা পর্যন্ত চলে, তো প্রথমটা আমাদের 1 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্স হইতে পারবে। সেকেন্ডটা আমাদের আর একটা ইন্ডেক্স, এটা হইতে পারবে আবার 1 থেকে 4 পর্যন্ত, আমরা 4 না দিয়ে 5ও দিতে পারি। সো আমাদের টোটাল, আমরা প্রথম ইন্ডেক্সটা পাচ্ছি 1 থেকে 4 পর্যন্ত, সেকেন্ড ইন্ডেক্সটা পাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত, সো 4 5 20, সো টোটাল 20টা আমরা পজিশন পাবো। সেই পজিশনগুলো হবে হচ্ছে 1,1 হবে প্রথমটা, সেকেন্ডটা হচ্ছে 1,2, এরকম করে আপ টু চলবে হচ্ছে 1,5 পর্যন্ত। তারপরে তারপরেরটা হবে আবার 2,1, এরকম করে আপ টু লাস্ট পর্যন্ত আমাদের চলবে কি 4,5। সো কী হইলো, জিনিসটা কিছুটা ম্যাট্রিক্সের মতো, যে আমাদের রো থাকবে কলাম থাকবে, এরকম করে ইমাজিন করে নেওয়া যায় যে আমাদের দুইটা ইন্ডেক্স দিলে আমরা যে ম্যাট্রিক্সের মতো করে চিন্তা করতে পারবো যে আমাদের টোটাল কতগুলো লোকেশন থাকবে। আচ্ছা, এখন আমাদের যদি এইরকম হয় যে আমাদের, এখন হচ্ছে আমরা একটু সাইজ ছোট করে নিয়ে চিন্তা করি, 4 আর 3 দিই। এখন আমরা যদি অ্যাসাইন করতে চাই এটাকে ডিরেক্টলি, আমরা হচ্ছে এরকম কমা দিয়ে দিয়ে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে অ্যাসাইন না করে, আমরা যদি যে একবারে থার্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা অ্যাসাইন করতে চাই তাহলে কীভাবে করব? এটা করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে কোন রো বা কোন কলাম অ্যাসাইন করবো সেটা চিন্তা করতে হবে, আমরা সবগুলো একসাথে করতে একটু ভেজাল। সো কীভাবে, আমরা যদি কি বলে প্রথম প্রথম ইন্ডেক্স 1-এর জন্য আমাদের সেকেন্ড ইন্ডেক্সের সবগুলো আমরা পূরণ করতে চাই, তাহলে সেকেন্ড ইন্ডেক্সের জায়গায় শুধু একটা কোলন দিব। এটার মানে বুঝাবে যে প্রথম ইন্ডেক্স 1 আর সেকেন্ড ইন্ডেক্স সবগুলা, মানে কি সেকেন্ড ইন্ডেক্স আমাদের 1, 2, 3 এই তিনটা হইতে পারে। সো আমাদের এইখানে যে অ্যারেটা লিখবো সেটা হচ্ছে সেকেন্ড ইন্ডেক্সে সবগুলো ভ্যালুর জন্য আমাদের যে অ্যারেটা হয়। তারপরে আমরা যদি আবার 2-এর জন্য চিন্তা করি তাহলে একইভাবে আমরা করতে পারবো এবং থার্ডটাও একইভাবে করতে পারবো। আমরা যদি এখন পুরো অ্যারেটাকে প্রিন্ট করি তাহলে আমরা খেয়াল করব যে কিভাবে প্রিন্ট হচ্ছে, আমরা এক লাইনেই প্রিন্ট হয়ে যাচ্ছে এবং সংখ্যাগুলো কোন সিরিয়ালে আসতেছে, 11, 21, 31, 11, 21, 31। সো আমাদের মানে ইনসার্শন মানে সিস্টেমটা হয় হচ্ছে প্রথমে 1 নেওয়া হয়, তারপরেরটা 1, সো প্রথমে এইটা, সেকেন্ডটা হচ্ছে প্রথম ইন্ডেক্স চেঞ্জ হবে, সেকেন্ড ইন্ডেক্স সেম থাকবে মানে 1 থাকবে, সো 1, 1, 2, 1, 3, 1, তারপরে 2, 2, 1, 2, 2, 2, 3, 2, 1, 3, 2, 3, 3, 3। সো আমাদের এটাকে কীভাবে চিন্তা করা যায়, ম্যাট্রিক্সের ভাষায় বলতে গেলে কলাম ফার্স্ট, আগে কলাম পুরোপুরি হচ্ছে ফিল করবে, তারপরে হচ্ছে সেকেন্ড কলামে যাবে, সেকেন্ড কলাম পুরোপুরি ফিল করবে, তারপরে থার্ড কলামে যাবে, এরকম করে চিন্তা করা যায়। ওকে, সো আমরা হচ্ছে ওই একইভাবে আমরা যদি চাই যে আমাদের প্রথম ইন্ডেক্স 1 থাকবে, পরের সবগুলো কলামের বা সেকেন্ড ইন্ডেক্সের সবগুলো ভ্যালুর জন্য আমরা ভ্যালুগুলো প্রিন্ট করব, এরকম করে প্রিন্ট করা যায়। একইভাবে আমরা যদি চাই মানে এইটা ফিক্স থাকবে, সেকেন্ড ইন্ডেক্স ফিক্স থাকবে, আমরা ফার্স্ট ইন্ডেক্সের জন্য সবগুলো ভ্যালু যেগুলো ওগুলো চাই সেইভাবে বলা যায়, তাহলে আমাদের কি হইলো, আমাদের সেকেন্ড এইটা হচ্ছে 2 ফিক্স থাকলো, আর হচ্ছে আমাদের এক্স এর হচ্ছে যতগুলো ভ্যালু পসিবল সবগুলো চলে আসলো। এক্স এর ভ্যালু কী কী পসিবল, 1, 2, 3 অ্যান্ড 4, আমরা যদি 4 অ্যাসাইন করি নাই ডিফল্টভাবে ভ্যালু থাকে 0, এর জন্য আমাদের 0 চলে আসছে 4, 1-এর জন্য। আচ্ছা, এখন আমাদের এরকম করে প্রত্যেকটা আইদার হচ্ছে সব প্রথম ইন্ডেক্স স্পেসিফাই করে দিয়ে সেকেন্ড ইন্ডেক্স সব মানে ফুল রেঞ্জ কোলন দিয়ে জাস্ট বোঝাচ্ছে আমাদের ফুল সবগুলো ভ্যালুই বোঝাচ্ছে, এরকম করে দিয়ে যেমন অ্যাসাইন করা যায় আমরা উল্টাটাও ঠিক করতে পারবো। আমরা প্রথমটা না বলে দিয়ে জাস্ট সেকেন্ডটা বলবো, সেকেন্ডটা বলে দিয়ে বলবো যে আমাদের এক্সের
কি বলে সেকেন্ড ইন্ডেক্স ওয়ান, ফার্স্ট ইন্ডেক্স ওয়ানের জন্য যেইটা আমরা ওইভাবে বলবো, ওয়ান ওয়ান সেকেন্ড ইন্ডেক্সেরটা বলবো, থার্ড ইন্ডেক্সেরটা বলবো, ফোর্থ ইন্ডেক্সেরটা বলবো, এরকম করে সবগুলো বলে দিতে হবে। ওকে, সো এটা করলেও আমরা হচ্ছে ওই একইভাবে ওই ভ্যালুগুলো সেভ হয়ে যাবে, আমাদের যেই পজিশনে সেভ করতে চাচ্ছি সেই পজিশনেই সেভ হবে। এখন আপনাদের যদি এরকম ইচ্ছা হয়, সো আমরা সাইজটা আরেকটু কমায় দিই, তাহলে এত কষ্ট করে বেশি সংখ্যা লিখতে হবে না। আমাদের যদি দরকার হয়, আপনি যদি চান ডিরেক্টলি এক্স ইকুয়ালস টু আমি সবগুলো সংখ্যা লিখে দেব, তাহলে কি হয়, আমাদের ছয়টা সংখ্যা লেখার দরকার। তো দেখি আমাদের ছয়টা সংখ্যা লিখলে আমাদের কি সমস্যা হয়, বা আমাদের অ্যাকচুয়ালি সব কিছু লেখা যায় কি না। তো আচ্ছা, আমাদের কি আসলো, ইনকম্প্যাটিবল র্যাঙ্কস টু অ্যান্ড ওয়ান। সো আমাদের এই যে এক্স ডিফাইন করছে আমাদের টু ডি অ্যারে হিসাবে, টু ডি অ্যারে মানে কি, ফোরট্রানের ভাষাটাকে র্যাঙ্ক টু বলে, মানে আমাদের দুইটা ইন্ডেক্স আছে এই অ্যারের ভিতর, কিন্তু আমি যেই জিনিসটা সেভ করতেছি এটা কি একটা র্যাঙ্ক ওয়ান অ্যারে, বা হচ্ছে একটা মানে কি বল ওয়ান ডাইমেনশনাল অ্যারে। আমরা ডিফল্ট যে অ্যারেটা দেখছিলাম, মানে এর ভিতর শুধু একটাই ইন্ডেক্স পসিবল, যে প্রথম ইন্ডেক্স হচ্ছে এটা, সেকেন্ড এইটা, থার্ড, ফোর্থ, এরকম করে। সো এইটাকে আমরা ডিরেক্টলি যদি ওখানে অ্যাসাইন করতে চাই, তারপর এটার শেপ চেঞ্জ করতে হবে, ওয়ান র্যাঙ্ক থেকে সেকেন্ড র্যাঙ্কে নিয়ে যাইতে হবে। এই চেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে রিশেপ নামে একটা ফাংশন আছে, আমরা লিখবো রিশেপ, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা দিয়ে দিব। গেল, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই যে অ্যারেটা লিখলাম, তারপরে কমা দিয়ে আর একটা অ্যারে দিতে হবে, দিয়ে আমাদের যে এই শেপটা চেঞ্জ করব, আমাদের ওয়ান র্যাঙ্ক থেকে টু র্যাঙ্কে নিয়ে যাব, সেই শেপটা বলে দিতে হবে। শেপটা কি আমাদের, আমাদের শেপ হচ্ছে প্রথম ইন্ডেক্স টু, সেকেন্ড ইন্ডেক্স থ্রি, তার মানে আমাদের শেপ হচ্ছে টু বাই থ্রি, আমাদের টু আর থ্রি আমাদের আর একটা অ্যারেতে বলে দিতে হবে। সো আমাদের সেকেন্ড কমার পরে যে অ্যারেটা পাইলাম আমরা, সেটা হচ্ছে আমাদের এই অ্যারের শেপ, যেটা আমরা চেঞ্জ করতে চাই। আর প্রথমে যেটা হচ্ছে আমরা যেই অ্যারেটার শেপ চেঞ্জ করতে চাই, আমরা যদি এভাবে আমরা চেঞ্জ করি, তাহলে আমাদের ঠিক মতো পজিশন মতো সব কিছু সেভ হয়ে যাবে। এখন আমাদের কোন পজিশনে কোনটা গেল, আমাদের এই ওয়ান গেছে হচ্ছে ওয়ান ওয়ান পজিশনে, টু গেছে টু ওয়ান পজিশনে। আমরা কী জানতাম, আমরা কলাম ফার্স্ট ওয়েতে ফিল হচ্ছে, আমরা যদি একটা একটা করে প্রিন্ট করে দেখি ওয়ান ওয়ানে কি, প্রিন্ট ওয়ান টুতে কি। হ্যাঁ, আমরা যদি এখন সবগুলো সিরিয়ালে প্রিন্ট করে দেখি, আমরা দেখতেছি ওয়ান ওয়ানের জন্য প্রিন্ট হচ্ছে হচ্ছে ওয়ান, এই প্রথম ভ্যালুটা, ওয়ান টু এর জন্য প্রিন্ট হচ্ছে থ্রি, এইটা। কারণ কি, আমাদের আমরা কি দেখছিলাম যে প্রথম ভ্যালুটা যাবে ওয়ান ওয়ানে, সেকেন্ড ভ্যালুটা যাবে এক্সের ইন্ডেক্স চেঞ্জ হবে আগে, সো টু ওয়ানে। সো আমাদের টু ওয়ানে যে চলে গেছে আমাদের টু, সো আমাদের এক দুই তিন ফোর্থ প্রিন্টটা, আমাদের এক দুই তিন চার নাম্বার প্রিন্টটা আমরা পাচ্ছি টু। সো আমাদের এইভাবে হচ্ছে অ্যাসাইনগুলো হয়। সো এই যে রিশেপ করে অ্যাসাইন করা এবং সবগুলোর অর্ডার একটু চেঞ্জ হয়ে যাওয়া, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হইতে পারে, এই জন্যে এইটা দরকার কি আমাদের এভাবে অ্যাসাইন করার। আমরা তো একবারে একটা একটা করে তো অ্যাসাইন করতেই পারি, আমরা হচ্ছে এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য আমরা হচ্ছে জাস্ট ওয়াইয়ের কী বলে এক্সের বলতেছি, আমরা প্রথম ইন্ডেক্সের সবগুলো ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু একবার ফিক্স করে দিলাম হচ্ছে ওয়ান, তারপরে হচ্ছে আমরা ওই ভ্যালুগুলো এইভাবে সেভ করবো। তাহলে আমাদের জিনিসটা চিন্তা করতে সুবিধা হবে যে আসলে আমাদের ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, বা হচ্ছে একটা কমা দেই নাই। আচ্ছা যাই হোক, সো আমরা যদি আবার এইটা চাই যে আমাদের প্রথম ইন্ডেক্সের ভ্যালু সেম থাকবে, সেকেন্ড ইন্ডেক্সের হচ্ছে ভ্যালুগুলো সবগুলো ভ্যালুর জন্য কী কী ভ্যালু হবে আমরা এখানে বলে দেবো, সো এইটাও করা পসিবল। সো আমাদের ওই রিশেপ ইউজ করার কোনো দরকার নাই অ্যাকচুয়ালি, কিন্তু ওইটা একটা হ্যান্ডি টুল যে অনেক সময় দরকার হয়, আমাদের একটা অলরেডি অ্যারে আছে, ওই অ্যারেটা শেপ চেঞ্জ করে আমরা লিখবো। আমরা যেমন এখানে টু ডাইমেনশনাল দেখালাম, আমরা যদি কমা দিয়ে আর একটা লিখি, তাহলে আমাদের থ্রি ডাইমেনশনাল অ্যারে তৈরি হবে। সো মাল্টি ডাইমেনশনাল অ্যারে বেসিক্যালি এইটাই যে আমরা কতগুলো র্যাঙ্ক চাই আমাদের ইচ্ছা মতো বলে দিতে পারবো।